তাই হোক, অবশেষে বৃষ্টির দেখা পাওয়া গেল। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। তো নতুন ভিডিওই ধরতে পারো। তো আমরা সব রয়েছি চাতক পাখির আশায় যে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। বৃষ্টির আর দেখা নেই। তো দেখো, বাড়ির ছাদের পরে, এটা হলো আমার বাড়ির ছাদ। তো বাড়ির ছাদের পরে দাঁড়িয়ে আমি আমাদের ওই যে পাকা রাস্তা, গাড়ি যাচ্ছে সেই পাকা রাস্তা থেকে ভিডিও করছি। ভেবেছিলাম করব না। এই দেখো, দোতলার ছাদের পরে দাঁড়িয়ে রয়েছি। একদিন আমাদের হোম টুর তোমাদের কাছে শেয়ার করব। এই দেখো তিনতলা, তারপর দেখো তিনতলার ছাদ। এইবার বক্তব্যটা হচ্ছে, আজকে সকাল থেকে দেখছি ভীষণ বাতাস বইছে। হ্যাঁ, তো আমাদের এখানে বলেছিল যে বৃষ্টি হবে রবিবার থেকে। রবিবার তো বৃষ্টি হলো না, বিভৎস গরম ছিল রবিবার। আচ্ছা, গেল। তারপর হলো সোমবার। তো সোমবার, যেহেতু আজকে সোমবার সকাল থেকেই দেখছি যে সকাল থেকেই রোদের তাপটা সেরকম নেই, বিভৎস হাওয়া হচ্ছে। আচ্ছা, তারপর ভাবলাম এই বৃষ্টি হবে, ফোনে অ্যালার্ট দিল দুটোর সময় মানে খুব বৃষ্টি হবে। দুটো তো দুটো, এখন বাজে প্রায় 6:30। তো তারপর একটু দুপুরবেলায় যেটা খেয়ে ভাত ঘুম হয়, সেরকম ভাত ঘুম দেওয়ার পর দেখছি উঠে কাজ করতে করতে মনে হলো আকাশের পরিস্থিতিটা তো ভালো না। তো ভাবলাম তোমাদের কাছে একটু আকাশটা শেয়ার করি। যদি বৃষ্টি হয় অবশ্যই সেটাও শেয়ার করব, কারণ এই যে গরমটা দিল তারপর একটা যে বৃষ্টি পাবো এটা ভাবাই যায় না। তো তা সেই ব্লগটা তো তোমাদেরকে ছাড়বো, যদিও ভিডিওটা ছাড়তে ছাড়তে প্রায় বৃহস্পতিবার হয়ে যাবে। তো দেখো আকাশের কি পরিস্থিতি, তোমাদের একটু আকাশের পরিস্থিতিটা দেখাই। ছোট্ট ভিডিও এটা হবে, আকাশের পরিস্থিতিটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখে মনে হচ্ছে কিন্তু বাম্পার একটা বৃষ্টি হবে। দেখো কিন্তু আকাশে মেঘগুলো না উড়ে বেড়াচ্ছে, যে কারণে বোঝা যাচ্ছে না আদৌ বৃষ্টি হবে। এই সাইডটা দেখলে মনে হচ্ছে কি বলো, এই দিকটা কিন্তু দেখলে মনে হচ্ছে যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আকাশঘাটের ভাব। তো বন্ধুরা, যদি বৃষ্টি হয় অবশ্যই তোমরা দেখতে পাবে। কালকে ছাদে উঠেছিলাম রাতের বেলায়, ওই জায়গাটা দেখো, ওই দিকটা, ওইখানটা, ওখানের মেঘটা দেখে মনে হচ্ছে একটা বৃষ্টি হবে। ওই সাইডেরটাও ঠিক তাই, দেখো মেঘগুলো দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। বিশ্বাস করো বন্ধুরা, আমাদের এখনের যে পরিস্থিতি তাতে সবাই চাতক পাখির মতো বসে রয়েছে একটা বৃষ্টি হোক, কারণ আর পারা যাচ্ছে না, এত গরম। হ্যাঁ, তো আমি জানি না আমাদের মতো, মানে আমার মতো বা আমার বাড়ির সবার মতো তোমাদের কার কার এরকম অবস্থা। তো যাই হোক, এখনও বৃষ্টি হয়নি। তো বৃষ্টি হলে এটা হচ্ছে এই গরম পড়ার প্রথম বৃষ্টি হবে। যাই হোক, উপরে এসেছিলাম তিনতলা ঘরের জানলা দিতে। তো ভাবলাম তোমাদের কাছে এটা শেয়ার করি, যদি বৃষ্টি হয় অবশ্যই সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তবে ঠাকুরের কাছে প্রে করি একটু বৃষ্টি হোক, তাহলে বাঁচা যাবে। যাই হোক, কালকে থেকে মামমামের এক্সাম শুরু আবার মঙ্গলবার। তো ওয়েদার লিস্টটা দেখাচ্ছে বৃষ্টি হবে এই সপ্তাহটা ধরে। আশায় আশায় মরে চাষে একটা কথা আছে না, তো সেই রকমই আশাতে বসে আছি যদি বৃষ্টি হয়। তো বন্ধুরা দেখতে থাকো, শুধু স্বপ্ন দেখছি বৃষ্টি হচ্ছে বাট হচ্ছে না, অ্যাটলিস্ট আকাশ দেখে তো মনে হচ্ছে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো, হলে তোমাদেরকে নিশ্চয়ই সেটাও শেয়ার করবো।
কষ্টে। বৃষ্টি হলো, আমাদের এখান থেকে বৃষ্টি শুরু হচ্ছে 7:15 আর বৃষ্টি শেষ হয়েছে 8:15, মানে প্রায় 1 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর কারেন্ট নেই, যেটা হয়ে থাকে। আবার গরম, আবার মানে কাজ করছি ঘাম, তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, এই বছরের প্রথম বৃষ্টি, অবশেষে বৃষ্টি হলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। আর বেশি বকবক করছি না, আবার আসছি নতুন ভিডিওতে। ভেবেছিলাম ভিডিওটা আমি বৃহস্পতিবার পোস্ট করব, তো ভাবলাম মঙ্গলবারই দিয়ে দিই। কারেন্ট জিনিস কারেন্ট দেওয়া, তাড়াতাড়ি দেওয়াই ভালো, কী বলো?